এবারে পালা আমাদের বাংলাদেশের বিশিষ্ট গায়ক রশিদ সরকারের সাথে আমি আবুল সরকার, গানের পাল্লা শরীয়ত এবং মারফত, আমি শরীয়ত, রশিদ সরকার মারফত। তাই প্রথমবারে আমি একটি শরীয়তের গান পরিবেশন করে তাকে প্রশ্ন করব। আমার নূর নবীর তারিখ ধরে পার ঘাটে পার হবি রে আগে শরীয়ত সরকার মাসের দিবি রে আগে শরীয়ত সরকার মাসের দিবি। শরীয়তের সরা জারি দিছে আল্লাহ পাকে বাড়ি, ফরজা আন পালন করি ফরজা খুদা পাবি রে ভালো, ফরজা খুদা পাবি। আগো শরীয়তের সরা জারি দিছে আল্লাহ পাকে বাড়ি, ফরজা আন পালন করি ফরজা খুদা পাবি রে ভালো। আমার নূর নবী নায়ের মাঝি, নূর নবী নায়ের মাঝি ওই পারঙ্গ যাবি রে আগে শরীয়তের কর্ম সেরে দিবি রে আগে। ঘরে পাঞ্জে গানা আদায় করে পঞ্চমেলার কর্ম সারা জিকিরে শরণ নিবি রে ভালো, জিকিরে শরণ নিবি। কলেমা একিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে পঞ্চমেলার কর্ম সারা জিকিরে শরণ নিবি রে ভালো, জিকিরে। পাঁচ পাঁচ নফিয়াত বাদ রাস্তা দিয়া তরিগতে যাও হাতিয়া, হাকিগতে উদ্দিষ্ট অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি রে তুই মারফতে পৌঁছিবি। শরীয়তের রাস্তা দিয়া তরিগতে যাও হাতিয়া, হাকিগতে উদ্দিষ্ট অটল রাখিয়া গন্তব্যে পৌঁছিবি রে তুই মারফতে পৌঁছিবি। সরকার কয় আবুল পথারাইলে, ওই আবুল পথারাইলে বিলডাঙ্গায় ঘুরিবি রে আগে শরীয়তের কর্ম সেরে দিবি রে আগে শরীয়তের কর্ম সেরে দিবি। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহ কোরআনের বাণী, আল্লাহর বাণী, রাসূলের বাণী, সমস্ত কিছু আইন কানুন পালন করে চলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাধ্য করব বা আমরা আখেরাতে মুক্ত হব। এই বিষয়বস্তুর উপরে আমাদের যে ধর্মের বিধান, সেই ধর্মের বিধানের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। আমি তো নিরপেক্ষভাবে একটা জিনিস বলতে চাই বা জানি বা বুঝি যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এটা কোনো কারো থেকে কেউ একটা বিশেষভাবে বিদ্রুপ হিসাবে নয়, কোনো একটা ঝগড়ার মধ্যে নয়, কোনো একটা আলাদা তফাত করে কিছু একটা বিভক্ত করে নয়, এটা একটার সঙ্গে আর একটাই এমনভাবে জড়িত যার সঙ্গে আবাদত আছে, যার সঙ্গে মানুষের চিনার জায়গা আছে, বুঝবার জায়গা আছে। এই বিষয়বস্তুর উপরে যদি আমাদের শরীয়ত তরিকত হাকিকত মারফতের গুণ বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরি, তাহলে মানুষ সত্যিকারীভাবে জানবার কিছু পায়, বুঝবার কিছু থাকে তাদের। তাই সেই দৃষ্টিতে আমরা বলবো নামাজ ইসলামের একটি রুকন। এই নামাজ শরীয়ত স্বীকার করে, তরিকতে স্বীকার করে, হাকিকতে স্বীকার করে, মারফত স্বীকার করে, মুসলমান স্বীকার করে। এটার একটু গভীরত্বে যদি বলি, তাহলে মারফত সৃষ্টি হতে জগৎটাই নামাজের হালিয়াতে আছে, সৃষ্টি হতে জগৎটাই নামাজের হালিয়াতে আছে। তাই আমার প্রথমবারে প্রশ্ন থাকবে, এই যে নামাজ, এই নামাজ মারফতে তার ভাব অর্থ কি? আমার একটি প্রশ্নই রইল, সৃষ্টি হতে জগৎটা নামাজের হালিয়াতে আছে, কিন্তু মারফতে সেই হালিয়াতের বিষয়বস্তুটা কি, ভাবটা কি? এই আমার একটি প্রশ্ন। আমার নূর নবীজির তরিকে ধরে, নূর নবীজির তরিকে ধরে পার ঘাটা পার হবি রে আগে, শরীয়তের কর্ম সেরে দিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে দিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে দিবি রে আগে, শরীয়তের কর্ম সেরে দিবি। ওরে পড়ো নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া। হুতে আজানের ধ্বনি ইসরাফিল দিতে ছেড়ে যান, শুরু করছে পাক জাগাই দাঁড়াইয়া আজান, শুরু করছে পাক জাগাই দাঁড়াইয়া, পাকে হলো পাক পাঞ্জাত, পাকে হলো পাক পাঞ্জাতন, চিনিতে চাইলে পাশান করগে সাধন পাঞ্জাতন চিনিয়া আজান শুনিয়া, পরগে নামাজ হাকিকত বুঝিয়া, এবার পরগে নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পরগে নামাজ হাকিকত বুঝিয়া আজান। সুরত পয়দা করিয়াছে নিজেই খোদা, পড়লে নামাজ সুরত লওছি নিয়া আগে, পড়লে নামাজ সুরত লওছি নিয়া, দুই কৌছে সুরত পয়দা করিয়াছে নিজেই রে খোদা, পড়লে নামাজ সুরত লওছি নিয়া আগে, পড়লে নামাজ সুরত লওছি নিয়া। আহাদ আদম আহম্মদ গন্ধ, আহাদ আদম আহম্মদ গন্ধ, এই সকলের ভেদ নাই রে কম, করলে শরম পর্দা লও কাটিয়া গো তুমি, করলে শরম পর্দা লও কাটিয়া আজান শুনিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া, এবার পড়গে নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পড়গে নামাজ হাকিকত বুঝিয়া। আমার কাছে আমার প্রতিপক্ষ গায়ক জনাব আবুল সরকার সাহেব প্রশ্ন করেছে, এই সৃষ্টি জগতে একটা নামাজের হালিয়তে আছে, মারিফত মতে তার বিস্তারিত ভাব প্রকাশ করার জন্য আমার কাছে অনুরোধ করেন। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সত্যিকারই উনি একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন আমাকে প্রশ্ন করেছেন, যে প্রশ্নটার উত্তর শুনলে সম্পূর্ণ শরীয়তের অস্তিত্ব বিলীন হয়ে কেবল মারফতের অস্তিত্বই প্রতিষ্ঠিত হবে। উনি যে এই প্রশ্নটা আমাকে করেছে, এতে আমি ওনার প্রতি খুব খুশি। তবে কথাটা আমি যেভাবে রাখলাম, আশা করি উনি এটা জাগ্রত অনুভূতি সহকারে এটাকে অনুভব করবেন, কারণ 6000 মাখলুকাত, 18000 মাখলুকাত, 6000 আছে দাঁড়ানো অবস্থায় মানুষ এবং গাছপালা, এই 6000 সৃষ্টি আছে দাঁড়ানো অবস্থায়, আর চতুষ্পদ যন্ত্র যারা জানোয়ার তারা আছে রুকু অবস্থায়, আর যারা সরীসৃপ জাতি तरह से सजदा अवस्था है, ছয় হাজার আছে আলিফ অবস্থায়, ছয় হাজার আছে হে অবস্থায়, আর ছয় হাজার আছে মিম অবস্থায়। এই তিনটা হালিয়তের মধ্যে এই সারাটা মখলুকাত সৃষ্টি, তাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কুকুর বিড়াল গাছ পাত্রলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেউ আল্লাহকে সেজদার বাকি নেই। জ্ঞান দ্বারা এইগুলাকে বোঝা এবং সৃষ্টির প্রতি আনুগত্য স্বীকার করা এবং সৃষ্টির প্রতি আনুগত্য স্বীকারের মধ্য দিয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেকে আল্লাহর দরবারে সব সময়ের জন্য রুজু রাখার নামই নামাজ। পড়ো নামাজ হাকিকত বুঝিয়া এবার বুঝিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া এবার, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া এবার বুঝিয়া, পড়ো নামাজ হাকিকত বুঝিয়া। মাদু আরি দিলের ঘরে নিজে খোদা পরোয়ারে ইরাদা করে নামাজের লাগিয়া, মাদু আরি দিলের ঘরে নিজে খোদা পরোয়ারে ইরাদা করে নামাজের লাগিয়া। আমার খোদাই কাবা কাউসিনার মুরে, আই রে ভাই আমার খোদা কাবা কাউসিনার মুরে, নামাজ পড়া শুরু করে শেষ করে তা মাহমুদায় পৌঁছিয়া গয়ার নামাজ, শেষ করে তা মাহমুদায় পৌঁছিয়া রে আজান শুনিয়া, পড়গে নামাজ হাকিকত বুঝিয়া রে এবার, পড়গে নামাজ। উনি বলেছে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে শরীয়তের প্রয়োজন। হ্যাঁ, আমি তা স্বীকার করি, আমি তো শরীয়তের অনেক কাজই করি এবং শরীয়ত মানাটাও মারফতের একটা অঙ্গ, আমি আর স্বীকার করি শরীয়ত মানাটাও মারফতের অঙ্গ। যেহেতু আমি বিয়ে করেছি শরীয়ত মেনেছি, আমি কাপড় চোপড় পরিটা আমি শরীয়ত মানি, আমি মাতা পিতার খেদমত করি শরীয়ত মানি, আমি সন্তান সন্ততির হক আদায় করি আমি শরীয়ত মানি, আমি লোক সমাজে কথাবার্তা বলি একে অপরের উপকারের সঙ্গে আমি সম্পর্কিত, তাতে আমি শরীয়ত মানি। কিন্তু এক প্রকারের কাঠমোল্লা যারা আছে, যারা শুধু তোর শরীয়তের তাগিদে দিয়ে যান, তারা মারফত সম্বন্ধে কোনো কিছুই করেন না, তারা কি এই ধর্মের সাথে একটা প্রতারণা করছেন না? আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কেন এই প্রতারণা করছেন? শরীয়তে 100টি হুকুম থাকলে বা 200টি হুকুম থাকলে তার 50টি বা 30টি বা 20টি আমরা ফকিররা বা মারফতি অবলম্বী যারা তারা করে থাকি, কিন্তু যারা শরীয়ত করেন তারা মারফতের এরকম 20-30টা হুকুম কি কি পালন করে, কিভাবে পালন করে, আমি এগুলো একটু ওনার কাছ থেকে বুঝ করে নেব। এই হলো আমার কথা, আমি পরবর্তীতে আরো বেশি কথা বলবো, উনি কিছু বলুক এ সম্পর্কে, তারপরে বলে। তাই লাহুদ লাহুদ মালকুদ সিনা গাউসিন সার দিলের রয়াসে গয়াসি সিন গাতারে তৌহিদ করিয়া গয়াগে সিন গাতারে তৌহিদ করিয়া। আরে আমার বৈরা বরির চরণ তলে, আমার বৈরা বরির চরণ তলে দিলে ইয়াকিন আইনুল সরকার রশিদ বলে, যাইব নামাজ হইয়া গো সরকার রশিদ বলে, যাইব নামাজ হইয়া আজান শুনিয়া, পড়গা নামাজ হাকিকত বুঝিয়া এবার, পড়গা নামাজ হাকিকত বুঝিয়া রে আজান শুনিয়া, পড়গা নামাজ হাকিকত বুঝিয়া। আমি ওনার কাছে এখন প্রশ্ন করতে চাই, আলেম সাবরা নামাজের পরেও দেখি তসবি তেলাওয়াত করে, 101টা দানা নাকি ওই তসবির ভিতরে। আমি প্রশ্ন করতে চাই, হাদিস এবং কোরআনে আছে আল্লাহর নাম যে যত বেশি পারবে নিতে পারবে আর তত বেশি সওয়াব হবে, আর যে যত কম নেবে তার তত কম সওয়াব হবে, কিন্তু এই 101টা দানা তসবির এটা রাখার কারণটা কি? ভুল নাই মানুষের, ভুল নাই শয়তানের, মানুষের ভুল আছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে 101 দানা গুনার কথা হঠাৎ করে ভুলে ক্রমে যদি 2-4 বার গুণা বেশি হয়ে যায় তাতে পাপ কতখানি হবে, আর 2-4 বার কম হইলেই বা পাপ কতখানি হবে, আর যদি বেশি নাম নিলে বেশি সব হয় কম নাম নিলে কম সব হয়, তাহলে তসবিটার দরকার কি, এই লোক দেখানো বা দরকার কি? আমি আপনার কাছে জানতে চাই। আমার দুই নম্বর প্রশ্ন, আপনার শরীয়তের যে আইন কানুন, ইহার মধ্যে কি ধর্ম নিরপেক্ষতার কোনো প্রভাব বা স্বাক্ষর আছে না নাই? শরীয়ত কি স্বৈরাচার না হ্যাঁ গণতান্ত্রিক ব্যবস্থার মতো একটা, যে আল্লাহকে ডাক পারবে, আল্লাহর ইবাদত করবে স্বাধীনভাবে, সে প্রাণ খুলে ডাক পারতে পারবে। আমার প্রাণ চাই একদিকে ডাকার জন্য, ইহা কি স্বৈরাচারী ভাব দেখিয়া আমার মনকে আমার দেহকে সমস্ত কিছু বাড়ি দিয়া শরীয়তের আওতার মধ্যে আইনে ইবাদত করার জন্য হুকুম দেয়, না ধর্ম নিরপেক্ষতা ভাবে এবং মত পথ নিরপেক্ষতা ভাবে স্বাক্ষর এই শরীয়তে বহন করে? আমি এটা জানতে চাই, আপনি সুন্দরভাবে এটা বুঝাবেন। আরে পরগারে নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পরগা নামাজ হাকিকত বুঝিয়া রে বাজান। নামাজ সম্পর্কে আমি আরেকটা প্রস্তাব করব। আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা আর-রহমানের ভিতরে বলেছেন, হে আমার বান্দা, তোমরা আমাকে অধিক পরিমাণ সেজদা করো যেমনি করে সেজদা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাকে করে। চন্দ্র সূর্য তো হাত পাও কান নাক কোনো কিছুই নাই, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ফুললতা যেভাবে সেজদা করে মানুষকে আল্লাহ পাক ওইভাবে সেজদা করার হুকুম দিল। আর আপনারা যা কেবলামুখী হইয়া নাক কপাল যাই নামাজ বিছাইয়া যাই নামাজে শোয়াইয়া যে ভঙ্গিমা করেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এই ভঙ্গিমাটা কোন দিন কিভাবে করলো? আল্লাহ যেহেতু তার নামাজের কায়দা শিখাই দিল কিভাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেভাবে পড়ে তোমরাও সেভাবে পড়ো। আর আপনারা যদি বানাই না একটা শুরু করছেন, এটার কারণটা কি? আপনারা কোরআন মান্য করে নামাজ পড়েন কেন? আরে পরগার নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পরগা নামাজ হাকিকত বুঝিয়া রে বাজান, পরগা নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পরগা নামাজ হাকিকত বুঝিয়া। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পীকে আমি যে প্রশ্ন করেছিলাম, তিনি হয়তো প্রশ্নের জবাব দিতে গিয়া মারফতের বিষয়বস্তুটাকে গভীরভাবে দেখাইয়া শরীয়তের বিষয়বস্তুর উপরে একটু বিরূপ ভাব পোষণ করেছেন। যেমন একটি কথা বলেছেন, শরীয়তের অস্তিত্ব বিলীন হবে তার ওই প্রশ্নের জবাবে। কিন্তু এরপরে তিনি স্বীকার করেছেন শরীয়ত তিনি মানে, তিনি বিয়ে করেছে, পিতা মাতার সেবা যত্ন করে, সন্তানকে ভরণ পোষণ করে, এলেম শিক্ষা দেয়, নিজে এলেম শিক্ষা গ্রহণ করেছে, অনেক বিষয়বস্তু যেমন কাপড় চোপড় পরন, এগুলো স্বীকার করে। কিন্তু এগুলো স্বীকার করার নাম শরীয়ত, এই কথাও যেমন ঠিক, আর শরীয়তের মধ্যে অনেক বিষয়বস্তু আরো আছে, ওগুলোকে স্বীকার করাও একটা মানুষের জন্য কর্তব্য, প্রয়োজন। ইহা রাসূলের আদর্শ। একটাকে ছাড়লাম, একটাকে ধরলাম, এ নিয়ে শরীয়ত হয় না। তবে মারফত শরীয়তের ভিতর আছে, শরীয়তের ভিতরে মারফত আছে, মারফতের ভিতরে সঙ্গ শরীয়ত আছে, এই কথাটা সত্য। যাই হোক, কাঠমোল্লারা মারফতকে ছাড়িয়া শরীয়তের দোহাই দেয়, সব মোল্লাদের ব্যাপারে আবার সেটা গ্রহণযোগ্য হবে না। যারা শরীয়তকে গ্রহণ করে, শরীয়তের বিষয়বস্তুকে বুঝে মারফতকে প্রত্যাখ্যান করে, মারফতের সঙ্গে ছলনা করে, তাদেরও পূর্ণাঙ্গ শরীয়তের কাজ আদায় হলো। রুহানি শক্তিতে সেটা আল্লাহর দরবারের মধ্যে ততটুকু উপস্থিত হয় না। এটা কাজের সঙ্গে একটা প্রেম আছে, একটা মহব্বত আছে, একটা আত্মার সম্পর্ক আছে। নামাজ হোক, রোজা হোক, যে কোনো বিষয়বস্তু হোক, পিতামাতাকে সেবা যত্ন করার ব্যাপারে একটা হৃদয়গত ভাব থাকতে হবে। এই জিনিসগুলোকে যারা বুঝে না, ছাড়ে, তারাই কাঠমোল্লার অন্তর্ভুক্ত। আমি সেই মোল্লাদের দলে কখনো নাই, এবং সেই ধরনের ফকির যারা যারা শরীয়তকে ছাড়ে, ওই ধরনের ফকিরের দলেও নাই, মারফতের দলেও নাই। আমি মনে করি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারোটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই চারোটার সঙ্গেই সম্পর্ক আছে। তা করতে হবে, তা মানতে হবে, তা জানতে হবে। ধর্ম মতে কর্ম সাধন হলো নাই পরবাসে, ষোলো বানাই মিছে রে তর, ষোলো বানাই মিছে। ছাড়ো নানান মতবাদের কথা, নানান মতের নানান খেতা, ভাবো আপন দেশের কথা। তুমি রয়েছ বৈদেশে রে মন, রয়েছ বৈদেশে। ওগো দেশে যাইতে দেশের রাস্তা চিনেছ নিয়ে মন রে, দেশে যাইতে দেশের রাস্তা চিনেছ নিয়ে তুই। ভাবনা ছেড়ে মাগনা খাবি, তুই ভাবনা ছেড়ে মাগনা খাবি। পরের উপর কয়দিন বসে, পরের উপর কয়দিন বসে সুল্লো বানাই বিছে রে তোর, সুল্লো বানাই বিছে। ইসলাম মতের সহজ রাস্তা, সরল পথের সুব্যবস্থা, সেই রাস্তায় পড়ে না খাস্তা। দেখো রাস্তা যে চিনেছে হবে, রাস্তা যে চিনেছে। ওগো দেশে যাইতে দেশের রাস্তা চিনেছ কি এসে মন রে, চিনেছ কি এসে। তোমার সুল্লোয়ানা পাশ করিয়া, সুল্লোয়ানা পাশ করিয়া দেশের খবর পুরা লইছে সেজন, দেশের খবর পুরা লইছে। সুল্লো বানাই মিছে তোমার, সুল্লো বানাই মিছে। আবার মুখের কথা চিরা বিজে না, যুক্তি তর্ক নানান বেনা, কাজের কাজই হয় যেই জনা। তর্ক নাই তার বাজে রে মন, তর্ক নাই তার বাজে। ওগো মুখের কথা চিরা ভিজে না, যুক্তি তর্ক নানান বেনা, কাজের কাজই হয় যেই জনা। তর্ক নাই তার বাজে রে মন, তর্ক নাই তার বাজে। হুকুমে হাজির থাকিতে সর্বদাই রয়েছে, হুকুমে হাজির থাকিতে মন সর্বদাই রয়েছে। কর্ম যার হলো না তার হলো না, কর্ম যার হলো না তার হলো না। আবুল কয়তার সবই গেছে, সুল্লো বানাই মিছে রে তোর, সুল্লো বানাই মিছে। ওগো ধর্ম মতে কর্ম সাধন, ধর্ম মতে কর্ম সাধন হলো না এই পরবাসে। সুল্লো বানাই মিছে, আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে। ধীরে ধীরে প্রশ্নের কথায় আমি বলবো দশের কাছে রে মন, বলবো দশের কাছে। আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করেছেন, নামাজের পরে তেসবিহ হাতের মধ্যে নিয়ে পাঠ করে, তার মধ্যে 101টি দানা, সেই দানার মধ্যে বিষয়বস্তু যে কি সেদিকে তেমন লক্ষ্য না করে প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছেন যত আমার নাম জপতে পারো তত ভালো, কিন্তু এই দানা 101 না হয়ে আরো বেশি করে মনের ইচ্ছা মতো পাঠ করতো তাহলে কোনো অসুবিধা নাই, আরো ভালো। কম পাঠ করলে কি গুণা, বেশি পাঠ করলে কি লাভ? কম পাঠ করলে কি গুণা, বেশি পাঠ করলে কি লাভ? এই বিষয়বস্তুর উপরে অনেক কথা আসে। যেমন আমি যদি নামাজের পর সে তাসবিহ পাঠ করতে থাকি, সেটা দানার সংখ্যা 101 বা কম বেশি না গণনা করে ইচ্ছা মতো শুধু পড়তেই থাকি, তাহলে আরো কিছু কাজের ব্যাঘাত ঘটতে পারে। যেমন বলা যাইতে পারে আল্লাহ পাক তাআলা আল কোরআনের দৃষ্টিতে বর্ণনা করেছেন, তুমি নামাজের পরে বাহির হয়ে যাও, বিস্তার হয়ে যাও, দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ো, কাজের জন্য তোমার রিজিকের ব্যবস্থা আমি করেছি। এই নামাজের পরে নিয়ম অনুসারে 101 তাসবিহ দানা পাঠ করে সেই ব্যক্তি আবার কাজের মধ্যে বাহির হয়ে গেল। এই যে আল্লাহর হুকুম পালন করলো, তিনি আল্লাহর রিজিকের কি রিজিক আছে সেই খোঁজ করতে গেল, আল্লাহ তাকে সহযোগিতা করলো, সাহায্য করলো। এইটাও একটা ইবাদত, এটাও একটা শরীয়তের কাজ, এটাও একটা নিয়ম। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয়বস্তুর মধ্যে আছে, তিনি বলেছেন গরিবের জন্য হজ আর যাকাত আদায় হয় নামাজের পরে তিনি তাসবিহর মাধ্যমে সংখ্যা গণে। যেমন সুবহানাল্লাহ 33 বার যদি পাঠ করে, তাহলে তার সঙ্গে পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলতে হবে 34 বার। সেই ব্যক্তির জন্য হয়ে গেল হজ এবং যাকাত আদায়, এই সওয়াবটা তিনি পাইলেন। তাহলে এখানে সংখ্যা করা হয়েছে হাদিসের মধ্যে, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা বুখারী শরীফের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যেখানে রাসূল সংখ্যা করে দিয়েছে, আমরা সেই সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে সংখ্যাকে নির্ধারণ করে যদি আমরা কাজ করি, সেখানে বেশি আর কমের কোনো প্রশ্ন উঠতে পারে না। যেখানে টার্গেট করেছে সেখানেই আমাদের কর্ম। শরীয়তের ভিতরে স্বৈরাচারী ভাব, শরীয়তের ভিতরে প্রকৃতপক্ষে স্বৈরাচারী ভাব নাই, কিন্তু স্বৈরাচারী ভাব আমরা নিজেরা কোনো কোনো লোক দলগত ভাবে করে নিচ্ছি বা করছি। এরকম কথা আমি যদি বলি, তাহলে আমার দিকে লক্ষ্য করে না, ফকিরের দিকে লক্ষ্য করে না, শরীয়তের দিকে লক্ষ্য করে না, তরিকতের দিকে লক্ষ্য করে না, গোটা মুসলিম জাহানের দিকে লক্ষ্য করে যদি বলি, তাহলে অনেক আলেম, অনেক কাটমোল্লা, অনেক দল, অনেক গোষ্ঠী যারা ব্যবসায় নেমেছে, একটা রাজনীতির মাধ্যমে, একটা পাওয়ারের মাধ্যমে তারা একটা ক্ষমতার নিতে চায়, ওই ধরনের ব্যক্তিবর্গদের জন্য একটা স্বৈরাচারী ভাব একটা প্রকাশ পাইতেছে। গুণী জ্ঞানী ব্যক্তিদের কাছে তা ধরা পড়ে। প্রকৃতপক্ষে ইসলাম যার যার ধর্মকে তার প্রতি স্বাধীনতা করে দিয়েছে, নিরপেক্ষ ধর্ম করে দিয়েছে। তোমরা সবাই সেই ধর্মের অন্তর্ভুক্ত, যার যে ধর্ম সেই ধর্ম অনুসারে কাজ করতে পারো। এটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আছে, এটা হাদিসের মধ্যে আছে, এটা আল্লাহর আল কোরআনের মধ্যে আছে। আমায় আরেক কথা জিজ্ঞাসা করে, ভুলি না তাই মনে পড়ে, বলে আল্লাহ পরবারে ওই কথাটা শুনেছি, আমি কথাটা শুনেছি। আল্লাহ পাক বলেছেন চন্দ্র সূর্য যেভাবে নামাজ পড়ে সেইভাবে তোমরা সেজদা করে, চন্দ্র সূর্য সেইভাবে তোমরা আমাকে সেজদা দাও। এই কথাটার গভীরত্ব বহুত বিরাটভাবে আছে। আমরা প্রত্যেক দিন দেখি সূর্য উদয় হয় পূব দিক থেকে, সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, কিন্তু আল্লাহর কোরআনের দৃষ্টিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে বলা হয়েছে যে সূর্য সেই পশ্চিম দিকে যখন অস্ত যায়, তখন প্রকৃতপক্ষে তিনি একটি আল্লাহর দরবারের মধ্যে সেজদায় রত থাকেন। সেই সেজদা দিয়া সূর্য সেখানে গোপন হয়ে যান, আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হয়ে যান, সঙ্গে সঙ্গে আল্লাহ সেই সেজদায় খুশি হয়ে আবার তাকে হুকুম দেয় গতিতে চলার জন্য। তখন সূর্য চলতে থাকে, এমনি করেই সূর্য উদয় হইতেছে, অস্ত যাইতেছে, উদয় হইতেছে, অস্ত যাইতেছে। চন্দ্র তত্ত্ব আল্লাহর দরবারের মধ্যে সেজদা দেয়, বৃক্ষ আদিও সেজদা দেয়, কিন্তু এটা মানুষের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিভক্ত করে দিয়েছেন। যেমন আমরা চন্দ্রকে বা সূর্যকে যেভাবে আত্মনিবেদন সহকারে সেজদা দিতে দেখি, ঠিক আল্লাহর দৃষ্টিতে ওই আত্মনিবেদন সহকারে মানুষকে সেজদা দেওয়ার কথা বলেছে। এই আত্মনিবেদন তার হলো মূল বিষয়বস্তু। হস্তপদ তার শাখা প্রশাখা, অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে ব্যবহার করা হয়। মানুষ যে শব্দটা, সেই শব্দটার মধ্যে হাত লাগে, পাও লাগে, চোখ লাগে, নাক লাগে, মুখ লাগে, বুক লাগে, পিঠ লাগে, তার অন্তর লাগে, হৃদয় লাগে, অনেক কিছু বিষয়বস্তু নিয়ে একটা মানুষ, সেই মানুষের এবাদত কাজকর্মে সমস্ত কিছু মিলেয়া যেমন মানুষের একটা নিয়ম আছে, ধারাবাহিক আছে। এই নামাজের মধ্যে তরিকতের দৃষ্টিতে যদি বলি, তাহলে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধি, তখন এই নামাজটি হলো আলিমের আকার। যখন রুকুতে যাই সুবহানাকা রাব্বিল আজিম, সুবহানাকা রাব্বিল আজিম, তখন এটা হলো হের আকার। যখন সেজদা যাই সুবহানাকা রাব্বিল আলা, সুবহানাকা রাব্বিল আলা, তখন হলো সেটা মিমের আকার। যখন দালাসনে যাই তখন সেটা হলো দালের আকার। সেই দালা আকার আর আলিফ হে মিম দাল চারটি অক্ষর মিলে তার নাম হবে আহম্মদ। এই আহম্মদ শব্দের মূল বিষয়বস্তু হলো প্রশংসনীয় ইবাদত, প্রশংসনীয় নামাজ। তাহলে আমার সেই প্রশংসনীয় নামাজ আদায় করতে হবে, যা চন্দ্র সূর্যের চেয়ে শ্রেষ্ঠ হতে হবে। সৃষ্টির জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের ইবাদতের উপরে কোন সৃষ্টিকে আল্লাহ ইবাদতের জন্য এত সন্তুষ্ট চিত্তে তৈরি করে নাই, যেই ইবাদত মানুষ করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে। যার জন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়ম দিয়েছে, জায়নামাজের বিষয়বস্তু আছে, রুকু সেজদার বিষয়বস্তু আছে, এইসব বিষয়বস্তু নিয়েই আমাদের নামাজের নিয়ম কারণ আছে। এটার মধ্যে গুণও আছে, যেমন সেজদার স্থানগুলো হাসরের মাঠে পরিচয় দিবে, তিনি আল্লাহর দরবারের মধ্যে সেজদা হয়েছিল সেই ব্যক্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। শরীয়তের আরো অনেক কথাবার্তা আছে, এক কথা শেষ করা যাবে না, এই পর্যন্ত শেষ করলাম। তবে আমার এবার প্রশ্ন আসবে, হাদিস মতে আছে কলেমাকে তাহকিক সহকারে পাঠ করা। আমরা পাঠ করি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বিনে কোনো মাবুদ নাই, বিশ্বাস করি আল্লাহকে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। এতেই সত্যিকারী ভাবে তাহকিক করে পাঠ করা হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন থাকবে, মারফত মতে কলেমার তাহকিক কি, কিভাবে পাঠ করলে সেই কলেমার তাহকিক হয়, এই আমার প্রশ্ন রইল। ওগো ধর্মমতে কর্মসাধন, ধর্মমতে কর্মসাধন হলো না এই পরবাসে, ষোলো বানাই মিছে রে তল, ষোলো বানাই মিছে রে তল, ষোলো বানাই মিছে। মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমা দরবারে কো ভুল হবে না, ভেদ জানে কইজো না কলমা, ভেদ জানে কইজো না। জেলের ভিতর রয় আল্লাহু খুঁজিয়া দেখলে না, মানুষ খুঁজিয়া দেখলে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, জেলের ভিতর রয় আল্লাহু খুঁজিয়া দেখলে না, মানুষ খুঁজিয়া দেখলে না। আরে পড়তে চাইলে তো কলমা তুই আগে চিন আপনা, আরে আগে চিন আপনা। কলমাটা অজুদে মিশিয়াই আছে, আরে অজুদে মিশিয়াই আছে, অনেকে বর জানে না, ভেদ জানে কজনা, ভেদ জানে কজনা। মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পইরা গেলে দরবারে তো ভুল হবে না, ভেদ জানে কজনা কলমা, ভেদ জানে কজনা। আমি আমার প্রতিপক্ষ গায়ক জনাব আবুল সরকারের সাহেবের কাছে যে কথা রেখেছিলাম, উনি তার পাল্টা কথা বলেছেন, সে কথা উনি আমার কাছে ধরা খেয়েছেন। অর্থাৎ যারা এই মারেফত সহকারে শরীয়তকে পালন করে না এবং কোরআন হাদিসের গভীরতা সাহিত্যকে গ্রহণ করে না, তারা এক প্রকারের কাঠমোল্লা, উনি ওই দলের না। উনি যে মৌলবীদের কাঠমোল্লাদের একটা দল থেকে সইরে এসে আলাদা একটা দলের মধ্যে দাঁড়িয়েছে, এই কাজটাই হয়েছে আমার মারফতের সত্য কথার একটা ঘাই খাওয়াতে। তা না হইলে উনি সব কিছু নিয়েই শরীয়তে দাঁড়িয়ে থাকতেন। উনি যে শরীয়তে একটা হাত ভেঙে ফেললেন, অর্থাৎ কাঠপোল্লাদের সাইড, বাহ্যিক সাইডটা যেমনি বাদ দিলেন, এটা শুধু আমার মারফতের গায়ে খাওয়াতে, তাতে এই কাজটা করাতে, এই কথাটা বলাতে ওনার পর আমি খুব অসন্তুষ্ট হই নাই, খুব খুশি হয়েছি। এই রকম বললে অর্থাৎ মোরগ মার্কা নারকেল তেল আর ফকির মার্কা মৌলবি হইলে আমার একটা খুব ভালো লাগে, তাই উনি যে ফকির মার্কা মৌলবি এই জন্য আমি খুব সন্তুষ্ট হয়েছি। আরে মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমা দরবারে কো ভুল হবে না, ভেদ জানে কইজো না কলমা, ভেদ জানে কইজো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শুদ্ধ করে কলমা পাঠ করলে কলমাকে তাহকিক বলা যায় না, তাহকিক ওহাকেই বলে যিনি কলেমার উরজ নজুল ফানা বাঁকা নফিয়েজ বাদ স্বাদ গন্ধ ইয়ার সেকেল স্রোত সম্পর্কে যিনি সম্পূর্ণ জ্ঞান রাখেন এবং মুখে পাঠ করেন, হৃদয় দ্বারা তা বাস্তবায়ন করেন, কর্মক দ্বারা তা বাস্তবায়ন করেন, তিনি কেবল কলেমাকে তাহকিক সহকারে পাঠ করেছে। সেই কলেমা সাবিদের উপরেই আমার এই গান খেলা। আরে কাপ কাউসে নুরাউল উরা মাহমুদা সুলতান নাসিরা, আরে একটা মুকাম আছে নামেতে আওয়াজ না, আরে নামেতে আওয়াজ না। বাবা রে কাপ কাউসে নুরাউল উরা মাহমুদা সুলতান নাসিরা, আরে একটা মুকাম আছে নামেতে আওয়াজ না, নামেতে আওয়াজ না। আরে পড়তে চাইলে তব কলমা তুই ঠিক কর জ্ঞান নিশানা, ওরে ভোলা মন মনটা আমার পড়তে চলে তোর কলমা তুই ঠিক করবি নিশানা, ওরে কামে লাগমর সেদের কাছে, কামে লাগমর সেদের কাছে তুই মন প্রাণস কিয়া দেশা ভেদ জানে কইজো না কলমা, ভেদ জানে কইজো না। মুখে মুখে বইরা গগনে অযুদের ভিতরে যাইয়া মুকাম মঞ্জিল ঠিক করিয়া কলেমাটা লও করিয়া মমিন কি মমিন না, তোমরা মমিন কি মমিন না। অযুদের ভিতরে যাইয়া মুকাম মঞ্জিল ঠিক করিয়া কলেমাটা লও করিয়া মমিন কি মমিন না, তোমরা মমিন কি। এই পাঁচজনা ভেদ জানে কয়জনার কলমা, ভেদ জানে কয়জন। মুখে মুখে পয়রা গোগেলে, মুখে মুখে পয়রা গোগেলে ওইটা দরবারে কো ভুল হবে না, ভেদ জানে কইজো না রে কলমা, ভেদ জানে কইজো না। মৌলভী সাহেব, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আল্লাহ বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরলতা যেভাবে সাজদা করো তোমরা সেইভাবে সাজদা করো। আপনি তার উত্তরে বললেন যে চন্দ্র সূর্য আত্মনিবেদনমূলক সাজদা করে, পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম দিক দিয়ে যখন ডুবে তখন সাজদা করে। তাহলে আত্মনিবেদনটাই হলো মূল জিনিস। আর আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গিমার কথা বলছেন, এইটা খুব একটা বড় জিনিস না, গাছটাই হলো মূল জিনিস, এর ডালপালা খুব একটা ব্যাপার না। কাজে সেই আত্মনিবেদনমূলক সেজদা আমরা ফকির যারা তারা সবসময় করে থাকি। আশা করি পরবর্তীতে কোনোদিন আপনারা আলেমের দলজনেরা আছেন তারা কোনোদিন ফকিরদেরকে বেনামাজি বলবেন না, তা নাহলে আপনাদের কথাই আপনারাই মুনাফেক সেরে থাকেন। আমরা যেহেতু আত্মনিবেদনমূলক সেজদা করি, তবে একটা জিনিস বুঝাই দিলে সন্তুষ্ট আমরা। বিজ্ঞানের যোগ আপনি বলেছেন পূর্ব দিক থেকে সূর্য উঠে এবং পশ্চিমে যে ডুবে চন্দ্র সূর্য উঠে এবং ডুবে, এই কথাটা কি ঠিক? সূর্য কি এক জায়গায় স্থির আছে? না পূর্ব দিক থেকে উঠে ওটা পশ্চিমে যে ডুবে, সূর্যই ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে? পৃথিবী ঘোরার কারণেই কি আমরা এটাকে এইভাবে দেখতেছি, না সূর্য ঘোরার কারণে আমরা এইভাবে দেখতেছি? আপনি এটা সুন্দরভাবে ধর্মীয় দৃষ্টিতে যে ব্যাখ্যা দিলেন, বিজ্ঞানের দৃষ্টিতে এই সুন্দর ব্যাখ্যাটার সাথে ধর্মের সাথে একটু মিশিয়ে দিয়েন তো। আপনি এই কথাটা দিয়ে, আমি শুনেছি গায়কদের মধ্যে নাকি আপনি একটু শিক্ষিত, এই যে কোন শিক্ষিত আমার মাথায় এটা ধরে উঠতেছে না। যেহেতু কাঠমোল্লারা বলে যে চন্দ্র সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে যে ডুবে, বিজ্ঞান তা স্বীকার করে না। বিজ্ঞান বলে সূর্য স্থির, পৃথিবী তার উপগ্রহকে নিয়ে সূর্যের চতুর্দিকে ঘুরে। এখানে তো সূর্য ডুবার কোনো প্রশ্নই উঠে না। আপনি এই কথাটা কিভাবে আসলে প্লেস করলেন আমি বুঝতে পারলাম না। আরে মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমা, দরবারে কো ফুল হবে না, ভেদ জানে কয় জো না, ভেদ জানে কয় জো। আর একটা কথা প্রশ্ন করেছিলাম, আপনি জবাব দিয়েছেন খুব সুন্দর, কিন্তু আমি যাহা জিজ্ঞেস করেছি সেই উদ্দেশ্যটা হয়তো আপনি হারিয়ে গেছেন, তা না হলে আমার প্রশ্নটাই বুঝেননি। আমি তসবিহ সম্পর্কে বলছিলাম যে আল্লাহর নাম আমি একদিক থেকে নিতে থাকবো, যত বেশি নিব বেশি সওয়াব হবে, কম নিলে কম সওয়াব। সংসারের কাজ তো আমি করবই, মনে করেন 100 বার কোনো কথা সেখানে 100 অনুমানে বললে না 110 বার হয়ে যাবে, 100 বারের জায়গায় 120 বার হয়ে যাবে, আর 90 বার হবে, হয়তো নাকি একটু কম হবে না একটু বেশি হবে। এই লোক দেখানোর জন্য তসবিহের দরকার কি আবার? হ্যাঁ, এটা কি লোক দেখানোর মতো রিয়া বাদতের অন্তর্ভুক্ত? কাজেই আপনি একটা সুন্দরভাবে আবার বুঝিয়ে দিবেন। এখন আপনার কাছে আবার নতুন করে প্রশ্ন থাকবে। আপনারা বলতেছেন আমরা শরীয়ত আল্লাহর হুকুম হাকাম মানি না, এইটা কি করে হয়? আল্লাহর হুকুম মানে না, না মাইনে পারে, সৃষ্টির ভিতরে এত বড় শক্তি কার আছে? আপনি শরীয়তের দৃষ্টির দিকে এইটা আমাকে ভালো করে বুঝবেন, প্রশ্নটার উত্তর, প্রশ্নটাকে ভালো করে বুঝবেন। আল্লাহর হুকুম মানে না, এত বড় শক্তি পৃথিবীতে আল্লাহ কাকে দিয়েছেন? আমি তো জানি আল্লাহর হুকুম সারা পৃথিবীতে একটা বালুর কণিকা পর্যন্ত সৃষ্টি হয় না, লড়াচড়া করে না, সমস্ত জিনিস আল্লাহর হুকুমে হয়। আর আপনারা বলেছেন আল্লাহর হুকুম মানেন না। এই যে মানি না, এই করে আপনারা শরীয়ত বিরুদ্ধে, আইন বিরুদ্ধে এবং কোরআন হাদিস বিরুদ্ধে বলতেছেন কেন? আরে মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমা, দরবারে কো ফুল হবে না, এদিকে জানে কয় জো। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে তুলে ধরবো। আশরাফুল মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তাহলে মানুষের পায়ের ছোঁয়া লেগে, মানুষের শরীরের স্পর্শ লেগে পানি পবিত্র হইতে পারে, কিন্তু পানির পরশ মানুষ পবিত্র হয় কি করে? এই জিনিসটা কোরআন হাদিস ঠিক রেখে আমার একটু বুঝাইলে আমি সন্তুষ্ট হইতাম। আপনাদের সমস্ত জিনিসগুলো যে বানোয়াট, আপনাদের যে মগজ নাই, যারা এই যে মোল্লাকি করেন, এই বিষয়গুলো তুলে ধরলে, আপনাদের ব্রেনের ভিতরে ঘাই দিলে, আমার মনে হয় আপনাদের ব্রেনটা ওয়াশ হইলে মানুষে একটু ধর্মের কথা বুঝাইতে পারতেন আপনাদের। কারণ আপনাদের আল্লাহ রাসূল নিয়ে যে আগ্রহ, এই আগ্রহ আর কোনো কমের ভিতরে আমরা লক্ষ্য করি না, কিন্তু আপনারা বুঝাইতে যায় নিজেরা না বুঝা বুঝাইতে চান, যেটা নাকি আল্লাহ রাসূলের পরিপন্থী হয়ে যায়, বিরুদ্ধে হয়ে যায়। যেমন ওই যে আপনারা আজানের পরে একটা দোয়া পাঠ করেন, এ আল্লাহ মুহাম্মদকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ স্থানে মুকামে মাহমুদায় পৌঁছে দাও। এই কথার অর্থে বোঝায় যে মুহাম্মদ খুব নিচে পড়ে রয়েছে, ওই মৌলবী সাহেবের দোয়ায় ওনার এখন উপরে পৌঁছে দেন। নবী আর একটা মোনাজাতের ভিতর করেন, এ আল্লাহ আমি নামাজ কালাম যা কিছু পাঠ করলাম, কোরআন হাদিস যা কিছু পাঠ করলাম, নবী কাঙ্গাল হয়ে মদিনার মাটিতে ঘুমাই রয়েছে, তার রোজায় পৌঁছে দেন। কে আপনার ভিক্ষের জন্য, আপনার নেকের জন্য বেশি হয়ে রয়েছে নাকি কাঙ্গাল হইয়া? সে সর্দারে দু আলম, ইহজগত এবং পরজগতের সে বাদশাহ, আর আপনি এক ফকিন্নির মতো হইয়া বাদশারা দিতেছেন ভিক্ষা। এই যে নবী সম্পর্কে আপনাদের যে ভ্রান্ত ধারণা, এই ধারণা কোনো পাল্টাই আপনারা কি ভালো হইবেন? মানুষকে কি ভালো রাস্তায় নিবেন কি নিবেন না? আমার এই জিনিসগুলো একটু বুঝাই দেন তো। আপনিও বলি, আর যারা এই সমস্ত কাজ করে গ্রাম কিয়া মানুষের সুন্দর সুন্দর সুর দিয়া, আল্লাহ রে আমি যা কিছু পাঠ করলাম এর নাকি হজরতে আহমদ মজদবা মোহাম্মদ মজদবা যিনি কাঙ্গাল হইয়া মদিনার মাটিতে ঘুমাইয়া আছে, তার রওজা মুবারকের উপর বকশিশ করিয়া দেন। সুন্দর দিয়া মানুষ, সুন্দর সুর দিয়া মানুষের হৃদয়ে গলাইয়া নবীর যে আপনারা নবীর সম্মানকে যে পায়ের তলে নিছেন, নবীর সম্মানকে যে ধূলিসাৎ করতেছেন, এই ব্যবসাটাকে আপনারা বাদ দিবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা বাদ দিতেন। নবীরে আজানের পরেই কয় উচ্চ মর্যাদা সম্পূর্ণ স্থানে পৌঁছে দেয়। তাই উনি নবী বহুত নিচে চিতে পড়ে রয়েছে, ওনারা কত রীতি দোয়া করছেন নবীর উপরে যাওয়ার জন্য। আর মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমার দরবারে কো ভুল হবে না, বেদ জানে কইলো না, বেদ জানে কইলো না। উনি বলেছেন তসবিহ জপ করার পরে সংসারের কাজ করতে হবে, চাষাবাদ করতে হবে, রেজেকের সন্ধান দেখতে হবে। কিন্তু এই যে আপনারা একটা দল বেরিয়েছেন কাজ কাম বাদ দিয়ে, গাঠটি বুক লইয়া, ফাতিলে ফুতিলে মাথায় লইয়া, হ্যাঁ হান্ডি ফাতিল লইয়া, এই যে সমস্ত আবাল বৃদ্ধ যুবক সমস্ত দল বাইন জায়গায় জায়গায় ঘুরতেছেন, সংসারের কাম নাই। আর আপনারা কোন আসমানে সমস্ত কিছু ফয়সালা হয়, দুনিয়ায় কি রেজেক হবে কি বলবে না হলে আসমানে ফয়সালা হয়। তাহলে পক্ষান্তরে আপনারা আল্লাহর হুকুমকে অবমাননা করতেছেন। কলেমার দাওয়াত কাকে বলা হয়? যেখানে যে অবস্থায় আল্লাহ রাসূলের নাম বেধর্মীদেরকে জানানো হবে হেদায়েতের উদ্দেশ্যে, তাকে কলেমার দাওয়াত দিতে। কিন্তু একটা দল বেরিয়েছে টঙ্গিতে, এবার এক মেলা মিলিয়েছে, হ্যাঁ তার নাম যায় ইজতেমা। আর মানুষ বাসে উঠে হুরা হুরির ভাব, প্রত্যেক বছর 2-4-20-50 জন মারাও যায়। এটা টঙ্গি যে ইজতেমা মিলান লাগবো, বছরে একটা করে মেলা মিলান লাগবো, এইটা কোন হাদিসে আছে রে ভাই? এই টঙ্গির নাম তাই বা কোন হাদিসে আছে? এখানে যে বুড়া বুড়া মানুষগুলো, মূর্খ মানুষগুলো রে খেত কাপড়ের গাঠটি বা বিনাশ করে দিচ্ছে। কারণটা কি? এই সমস্ত বানোয়াটি কাপ ব্যবসাগুলো আপনারা শুরু করছেন। কারণ কি? আপনি নিজেই বলতেছেন যে নামাজের পরে তাসবিহ তেলাওয়াত করে তোমরা রেজেকের সন্ধানে যাবে। যা কিছু হোক না কোনো, আল্লাহ মানুষ তো আল্লাহই সৃষ্টি করে, কিন্তু আসমানের থেকে দুরন্ত ভালাই দেয় না। এটা স্বামী স্ত্রী সহবাস করার পরে হয়। রেজেক তো আল্লাহই দেয়, কিন্তু এটা কাজ তোমাকে কইরা ওসিলা করতে হবে, তারপর সে আল্লাহ দিবে। কিন্তু আপনারা কাজ কাম বাদ দিয়ে পোলাবান টোলাবান টাইম ভাই নিয়ে জীবন সিল্লাই নাম লাই দাও নাকি বেশি, অর্থাৎ সারা জীবনে খালি কলেমার দাওয়াত দিতেই থাকো। এগুলোর কি বলবো ভাই? যা বলা আসে ক্যাসেটে, এগুলো বললে মৌলবী মুন্সিরা এগুলো শুনবে, দল বানবো রশিদ সরকারের ফাঁসি চাই, রশিদ সরকারের ফাঁসি চাই। কিন্তু এই যে কাজগুলো করতেছে হাদিস কোরআনের বিরুদ্ধে, আর এই বাংলাদেশটাকে রসার তুলে নিয়ে ছাড়ছে, জাতিটাকে ধ্বংস করে দিতেছে, এদের বিচার যে কার কাছে চাবো? আর বিচার চাই না, বিচার আল্লাহর কাছে চাই। আল্লাহ, এই দল যে জায়গাতে ঘুরে, যে জায়গায় বসত করে, যে জায়গায় খায়, আল্লাহ তুই এই সমস্ত পেছে কোনোদিন আমাকে ফেলাইস। আরে মুখে মুখে পড়লে কলমা, মুখে মুখে পড়লে কলমা দরবারে কো ভুল হবে না, ভেদ জানে কয় যো না, কলমা ভেদ জানে কয় যো না। আমার প্রতিপক্ষ শিল্পী রশিদ সরকার হয়তো এবার তার বেশি ভাব জাগ্রত হয়েছিল, এই জন্য হয়তো অনেক বিষয়ের কথা বলেছে, টঙ্গীর ইজতেমার ব্যাপারে কথা বলেছে। আসলে প্রকৃতপক্ষে আমি ওই কথার সমস্ত কথারই একটা মীমাংসা দিয়ে গেছিলাম। ওই মীমাংসাটার মূল বিষয়বস্তু ছিল যে কাঠমোল্লা বা শরীয়ত ছাড়া ফকির যারা হয়, মাজারে মাজারে এখানে ওখানে বিকৃতিভাবে যারা থাকে, যারা ইবাদত বন্দেগীর মধ্যে নত না, তাদের কোনোটার দলই আমি না। একথাটাই স্পষ্ট বোঝা হয়েছে যে রাসূলের ইসলাম ধর্মের শরীয়ত তরিকত হাকিকত মারফতের সম্পূর্ণটাই আমি স্বীকার করি। একজন হক্কানি আলেম, একজন হক্কানি ফকির, দুটার মধ্যে আমি সত্য কথা বলতে গিয়া যে বিষয়বস্তু বলেছি সেই বিষয়বস্তুর উপরে এই কথা আসতে পারে না যে মারফতের ঘাই দেওয়ার পর বা ঘাই পাইয়া শরীয়তের একটা হাত ভাঙ্গা হইল, অর্থাৎ কাঠমোল্লাদের। কাঠমোল্লারা প্রকৃতপক্ষে শরীয়তের হাতের মধ্যেই তো গণ্য হইতেছে না। আমি শরীয়ত নিতেছি, আমি কাঠমোল্লাদের বিষয় না। শরীয়ত এমন একটা বিষয়, এমন একটা বস্তু যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের একটি আইন, একটি বিধান, একটি শাসনতন্ত্র, একটি নিয়মতন্ত্র, একটি মানুষের ইবাদতের একটি নিয়ম কানুন হিসাবে যেখানে সীমাবদ্ধ, সেখানে কাঠমোল্লার কোনো বিষয়বস্তু না, সেখানে অন্য কোনো ফকিরের বিষয়বস্তু না, এটা সমগ্র মানুষের বিষয়বস্তু। ফকির মার্কা মৌলবি আমি আর শরীয়ত মার্কা ফকির রশিদ সরকার, এই কথাটা দুজনের মাধ্যমে স্বীকার করে নিলেও চলে। যেমন আমার প্রতিপক্ষ শিল্পী বলেছে, শরীয়ত তিনিও পালন করে, পিতামাতার সেবা করে, সংসার করে, কাপড় পরে, মা বাপের সেবা যত্ন করে, সন্তানকে এলেম শিক্ষা দেয়, ইহা শরীয়তের অন্তর্ভুক্ত। এই দৃষ্টিতে ফকির মার্কা মৌলবি এবং মৌলবি মার্কা ফকির এ দুটাই একই জায়গার মধ্যে আসতে পারে, এখানে অন্য কোনো কথা আসতে পারে না। যাই হোক, আমি বলেছি চন্দ্র সূর্য তারা আত্মনিবেদনের মাধ্যমে আল্লাহকে সেজদা দেয়। মানুষের সেজদা হাতে পায়ে ওটা পূর্ণাঙ্গ ভাবে সেজদা হবে না যতক্ষণ পর্যন্ত তারা আত্মনিবেদন না আসে। মূল বিষয়বস্তু সেখানেই, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দিয়ে, মানুষকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ হিসাবে তাকে গঠন করেছে। যেমন হাত না থাকলে, পাও না থাকলে একটা মানুষ সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। তাই পূর্ণাঙ্গ সেজদাটা দিতে হলে তার সেজদার নিয়ম কানুন অনুসারে দিতে হবে, তবে বিষয়বস্তুটা তার আত্মনিবেদনই থাকতে হবে। পানি দিয়ে অজু করলেই যে অজু হবে এমন কোনো কথা নয়, যতক্ষণ পর্যন্ত তার আত্মা থেকে সেই নিয়ত, শুদ্ধি, সমস্ত বিষয়বস্তু না থাকবে। আমি অজু করলাম পানি দিয়া আর শয়তানের ভাব আমার কাছে রইল, আমি নামাজ পড়লাম, আমি গিয়ে পরে মিথ্যা কথা কইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এই নামাজ আল্লাহ পছন্দ করে না। আমি ওই নামাজীদের দলে না, আমি ওই ধরনের ফকিরেরও দলে না যারা আল্লাহর আইনকে, রাসূলের হাদিসকে অমান্য করে, যারা একটা পার্সোনাল দল গঠন করে। আমার মনে হয় রশিদ সরকারের কথাবার্তার মধ্যে একটা দলের আভাস পাওয়া গেছে। আমার কিন্তু প্রকৃতপক্ষে প্রথম থেকে কথাটা ছিল, আমি কোনো ইসলামের দল ছাড়া, আল্লাহ রাসূলের দল ছাড়া অন্য দলের পক্ষবাদী নই। এটা ইসলাম স্বীকার করে না। ওরে ধর্মবিহীন কর্ম তোমার, ধর্মবিহীন কর্ম তোমার আছে বলো কোন মতে জগতে, 253 ধর্ম জগতে জগতে, 253 ধর্ম জগতে। যদি বলো তুমি মুসলিম, ধর্ম ইসলাম, তবে তোমার প্রথম কর্ম কলেমা কালাম। যদি বলো তুমি মুসলিম, ধর্ম ইসলাম, তবে তোমার প্রথম কর্ম কলেমা কালাম। শরীয়তের সরাজারি তরিকতের আহা হাকিগত, হাকিগত হক আদায় মারফতে মান আরাফা। শরীয়তের সরাজারি তরিকতের আহা হাকিগতের হক আদায় মারফতে মান আরাফা। আল্লাহ রাসূল, রাসূল আল্লাহ, ওরে আল্লাহ রাসূল রাসূলুল্লাহ করো আল্লাহ ইল্লাতে জগতে, 253 ধর্ম জগতে জগতে, 253 ধর্ম জগতে। দেখো আল্লাহ রাসূল রাসূলুল্লাহ পাবি আল্লাহ ইল্লাতে জগতে, 253 ধর্ম জগতে জগতে। খ্রিস্টানের গির্জা ঘরে কার্য রবিবার, সময় মত ঘন্টা বাজে কণ্ঠে দি সুরহার। সংসার লীলাতে করে কর্ম বহিরঙ্গ, কর্মসিদ্ধি জ্ঞান বিজ্ঞানে হয় অন্তরঙ্গ। আবার গডেন যিশু, যিশু এন গড, ওরে গডেন যিশু, যিশু এন গড করে কর্ম ধর্মতে জগতে, 253 সতে পান্ন ধর্ম জগতে জগতে। বুলম্যান ক্যাথলিকি হবি প্রতিষ্ঠান, অহিংসা পরম ধর্ম শিখ ধর্মে গুরু নান, বৌদ্ধ ধর্ম অবতারে গৌতম বুদ্ধ, গৌতম মন্দিরে গৌতম পূজাতে সিদ্ধ। দেখো আবুলের স্বীকৃতি বদ্ধ হবে নিজ কর্মেতেই জগতে ধর্ম জগতে জগতে। আমার প্রতিপক্ষ শিল্পী হয়তো মারফত মতে এতক্ষণ ছিল, কিন্তু মারফতের বিষয়বস্তুটা ছেড়ে দিয়ে আবার একটু বিজ্ঞানের দিকে আসছে। আমি তো মনে করি মারফত বিজ্ঞানের চেয়ে অনেক ঊর্ধ্বের ব্যাপার, কিন্তু এত ঊর্ধ্বের ব্যাপার থেকে আপনি আবার বিজ্ঞানের মধ্যে চলে আসলেন। বিজ্ঞান যে জিনিসটা, মারফত তার চেয়েও বড় ঊর্ধ্বের ব্যাপার ছিল, ইসলাম তার চেয়েও বড় ঊর্ধ্বের ব্যাপার। আমরা বিজ্ঞানকে স্বীকার করি, যেই বিজ্ঞান ইসলামের মতে, কোরআনের মতে, হাদিসের মতে আছে, সেই বিজ্ঞানকে আমরা গ্রহণ করে নিতে পারি। যেমন ইলেকট্রিকের ব্যাপার, এটা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে আবিষ্কারকে আমরা স্বীকার করে নিয়েছি। যেমন বিমানের ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে বোরাককে অনুসরণ করার ব্যাপারে, অনেক বিষয়বস্তুর ব্যাপারে আমরা এই জিনিসটাকে স্বীকার করে নিয়েছি। কিন্তু সূর্য এক জায়গায় স্থির আর পৃথিবী ঘুরে, এই জায়গাটাকে কোরআনের দৃষ্টিতে আমরা ওই বিজ্ঞানের মতকে স্বীকার করে নেই না। এই জন্য নেই না, আল্লাহ পাক স্পষ্ট দৃষ্টিতে তারা আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমি যখন পৃথিবীকে সৃষ্টি করেছি তখন পৃথিবী লড়ে, পৃথিবী কাঁপে, পৃথিবী কম্পন করে, তখন আমি পৃথিবীকে ৪১টি খুঁটি দিয়া ওকে আমি শক্ত করলাম। একটা ঘরকে রাখার জন্য যেমন খুঁটির প্রয়োজন আছে, তেমন পৃথিবীতে রাখার জন্য ৪১টি খুঁটি দিয়েছেন, অর্থাৎ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ৪১টি পাহাড় পৃথিবীকে গায়রা, সেই পৃথিবীকে স্থির করলেন। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় পৃথিবী আর ঘোরার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আল্লাহ পাক তাআলা কোরআনের দৃষ্টিতে বলছেন যে সূর্য ঘুরতেছে, প্রত্যেক দিন ঘুরতেছে, আল্লাহর হুকুমে সূর্য ঘুরতেছে। তাহলে বিজ্ঞানী যদি বলে পৃথিবী ঘুরতেছে, ওই দৃষ্টিতে আমরা বিজ্ঞানীর এই কথাকে সাপোর্ট করব না। জানা যায় পৃথিবীর বুকে দুইজন বিজ্ঞানী এই বিষয়বস্তু নিয়ে মতবাদ সৃষ্টি করেছিলেন। যেই বিজ্ঞানী এই বিষয়বস্তুকে আল্লাহর কোরআনের দৃষ্টিতে বর্ণনা করেছেন যে পৃথিবী ঘুরে, পৃথিবীর কিছু লোক যারা অমুসলিম বলে মনে করা যাইতে পারে, তারা সেই লোককে কারাদণ্ড দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, অনেক কিছু করেছেন। প্রকৃতপক্ষে ওই লোকটা সত্য কথা বলেছে। যাক, এবার তাফসিরে বেশি কম, তাজবির বেশি কম, এই কথাটা বুঝে নাই। আমি বলেছি এইটা একটা সীমানাতে দিচ্ছেন রাসূল, তাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমানা করে দিয়েছেন। যদি অসীমানা থাকতো তাহলে আরো পাঠ করতো, আরো পাঠ করতে 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 এটা বহু দূর পর্যন্ত অগ্রসর হইতো। কিন্তু প্রকৃতপক্ষে ওই জায়গাটার মধ্যে এই জায়গাটা সীমানাবদ্ধ করা হয়েছে, বেশি করলে তার ন্যাক বেশি হবে, এই বেশি ন্যাকটা তার নফলের মধ্যে গ্রহণ হতে পারে, এটা সব সময়ের জন্য তার হতে পারে, তিনি বাহির হয়েও তা করতে পারেন। কিন্তু তাজবিহটা লোক দেখানোর বিষয়বস্তু না। অনেকে আমরাও নামাজ পড়ি, আমরা সেটাকে পড়ছি, কারো তাজবিহ না থাকে আঙ্গুল গুনে পড়ে, সেটা নিজেরটা নিজের কাছে, যার যার ব্যাপার তার কাছে। একজনের জন্য আরেকজনকে দেখা দেখি হইলে সে নামাজও হবে না, আল্লাহ পাক সেটা বাতিল করে দিয়েছেন। আর একটি দলের কথা বলেছেন, গাঁটটি গাঁটটি নিয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে এই গাঁটটির বিষয়বস্তু তাবলিগ। এই তাবলিগ তখন যেতে পারে 40 দিনের জন্য, তার সওয়াব হবে, অমুসলিমের কাছে যেতে পারে, মুসলিমের কাছে যেতে পারে, যদি তার ঘরের স্বয়ংসম্পূর্ণ দায়িত্ব তিনি পরিপালন করে। তিনি যদি বাহিরে 40 দিন বা 40 দিনের জন্য যান, তার সংসারে কোনো অভাব অনটন পড়বে না, ব্যাঘাত ঘটবে না, তখন তিনি যেতে পারে। সে তাবলিগ ইসলাম প্রচার করা, মুসলমানদের কাছে গিয়া সেই ইসলামের বিষয়বস্তুকে জানাইয়া দেওয়া। আর কাম আহকাম, এই বিষয় ওই বিষয়, অনেক বিষয় আছে মুসলমানরা এখনো অবগত নয়। এবার আল্লাহর হুকুমে সৃষ্টি করছে সারা জাহানের মাখলুকাত, সকলেই আল্লাহর হুকুম পালন করে, পালন করতে পারে না এমন কোন জাত, এমন কার ক্ষমতা আছে? দেখেন, এক নম্বরে তো ক্ষমতা আছে মুকরুমেরই। মুকরুমের নিজেই আল্লাহর হুকুমকে অমান্য করেছে। দুই নম্বরে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়া স্বাধীনতা দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। আমি তোমাকে হুকুম দিলাম, এবার তুমি যদি হুকুম মতো কর্ম করো তাহলে তুমি তার প্রতিদান পাইবা। যদি হুকুম মতো না কাম করো তোমার আল্লাহ জোর করাই সেই দুনিয়ার মধ্যে কয়া যাইব না যে এটা করলে না কে। মাস্টার 11 মাস বা 12 মাস পর একটা পরীক্ষা নেয়, পরীক্ষার সময় মাস্টার বারবার বলবে না, যা বলার আগেই কিতাবের মধ্যে বা দেখার মধ্যে বলে দেয়। এই পরীক্ষার জন্য সেই ছাত্র যদি ঠিক মতো তার লেখাপড়া আদায় না করে তাহলে তো সে পরাজয় বা ফেল হবেই। তাই অমান্য করে ওই ব্যক্তিরা যারা নিজের বিবেককে ফাঁকি দিল, যারা নিজের জ্ঞানকে ফাঁকি দিল, যারা আল্লাহকে স্বীকার করে তার কর্মে পরিণত করলো না, কর্মকে, কাজকে। এবার পানি দিয়া পানির পরশ লাগলেই মানুষ যায় পবিত্র হইয়া, পানির চেয়ে মানুষ শ্রেষ্ঠ, আমারে দাও কইয়া, পানির চেয়ে মানুষ শ্রেষ্ঠ। আমি 18,000 মাখলুকাতের মধ্যে পানি পাইনি। 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 ডিম্বধারী, 6,000 বীর্যধারী, 6,000 অঙ্কুরধারী, এই বীর্যধারীর মধ্যে মানুষ, কিন্তু পানিটা আল্লাহর জাতের অংশ। এই জাতের অংশ দিয়া পানি দিয়া মানুষকে পবিত্র করার বাহিরের কর্ম, আর কাম আহকাম 13টি ফরজ, ভিতরের তার কর্ম রয়ে গেছে, তার নিয়ত, তার কর্ম। এই যে অপবিত্র জিনিসকে পবিত্র করার জন্য আল্লাহ পাক যে পানির ব্যবস্থা করেছেন, এই পানি দিয়া তার বাহিরের অঙ্গকে পবিত্র করা যায়। এটা আল্লাহ পাকের পবিত্র পানি হতে হবে। যদি পানির মধ্যে গন্ধ থাকে, গন্ধ বিকৃতি হয়, কালার বিকৃতি হয়, রং পরিবর্তন হয়, পানির রূপ পরিবর্তন হয়, তাহলে সেই পানিতে ওযু চলবে না, ইসলাম বলে। আজানের দোয়ায় নবীকে অনেক উপরে উঠে দাও, যেমন মনে হয় নবী অনেক নিচে নেমে গেছে, একটা বাস সারে গিয়া, একটা ফকির হইয়া, গরিব হইয়া, ভিক্ষুক হইয়া কিভাবে দোয়া করা যেতে পারে। এই কথাটা আছে মোটামুটি ঠিক, কিন্তু আরেকটা দৃষ্টিতে যদি বলি তো কোনো চালাক ভিক্ষুক হলে সেই চালাক ভিক্ষুক জমিদারের বাড়ি বা বাদশার বাড়ি গিয়া কয় না যে আমার আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও, বলে আল্লাহ যেন তোমাকে সুখে রাখে, আসলে ভিক্ষাটা বেশি পাইবার লেগা। ততএব কারণে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করার মানে ওই দোয়াটা আল্লাহর তরফ থেকে আমার কাছে চলে আসবে, আমি ওর বিনিময়ে আমি সেই জিনিসটা লাভ করব, সেই রহমত লাভ করব। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্গাল, এই বিষয় ঠিক নয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, কিন্তু এই একটা কাঙ্গাল ঠিক আছে, সেই কাঙ্গাল হলো তিনি উম্মতের কাঙ্গাল, এই জন্য বলা হয়েছে কাঙ্গাল। এই পর্যন্ত কথা ছিল সংক্ষেপে কৈশবাতে জগতে 253 ধর্ম জগতে, জগতে 253 ধর্ম জগতে, ধর্মহীন কর্ম তোমার আছে বলো কুমতে, জগতে 253 ধর্ম জগতে, জগতে 253 ধর্ম জগতে।